হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা প্রথমেই বলে রাখছি ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব করোনা ভাইরাস নিয়ে অনেক যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আর আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাস নিয়ে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে প্রশ্ন করবে। আর একটা কথা বলে রাখছি যে করোনা ভাইরাস এখনও কিন্তু কন্টিনিউ বেড়েই যাচ্ছে তাই করোনা ভাইরাসের যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমবর্ধমান বা সময়ের সঙ্গে চেঞ্জ হতে থাকবে তাই যে সব ডেটাগুলো চেঞ্জ হবে যে সব ডেটাগুলো তোমরা হয়তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে সেই সব ডেটাগুলো ছেড়ে কিন্তু আমি প্রশ্ন সিলেক্ট করেছি যে ডেটাগুলো এখন বর্তমানে কিন্তু চেঞ্জ হবে না সেই সব ডেটাগুলো আমি সিলেক্ট করে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য যাতে এই ভিডিওটা দেখে তোমাদের যে উত্তরগুলো তোমরা গেন করবে সেই উত্তরগুলো যাতে তোমাদের ইন্টারভিউ পর্যন্তই কাজে লাগে আর তোমরা তো থামনেলে দেখতে পেলেই যে আমি কি কি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের জন্য তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো আশা করছি করোনা ভাইরাস নিয়ে কিন্তু তোমাদের যে তথ্যগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর ইন্টারভিউয়ের আগে তোমাদের করোনা ভাইরাস নিয়ে কিন্তু আপডেটেড একটা ভিডিও আমি প্রোভাইড করে দেবো সেই ভিডিওটাতে কিন্তু করোনা ভাইরাসের নিয়ে এ টু জেড তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এখন আপাতত করোনা ভাইরাস নিয়ে যতটুকু না জানলেই নয় ততটুকু কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। এছাড়াও কিন্তু এনআরসি সিএএ সিএবি এই সমস্ত টপিক নিয়েও কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে এই যে সিএ বি সি এ বা এনআরসি এই সমস্ত টপিকগুলো কি হয়ে গেছে এগুলো একটু পুরনো হয়ে গেছে এগুলো এখন বর্তমানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয় যেমন তিনশো ধারা এই সমস্ত জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আগের বারের কনস্টেবলের যে ইন্টারভিউ ছিল যেটা দু হাজার আঠেরো সালে সম্পন্ন হলো সেই সময় কিন্তু এটা চরম একটা ইম্পর্ট্যান্ট টপিক ছিল এই সময় কিন্তু ঠিক তেমনি গুরুত্বপূর্ণ টপিক আছে করোনা ভাইরাস তো এইবারের ইন্টারভিউ কিন্তু করোনা ভাইরাস হট টপিক তাহলে করোনা ভাইরাস থেকে কিন্তু সহস্র প্রশ্ন ধরবে তোমাদেরকে আর তোমাদেরকে তৈরি থাকতে হবে চাকরিটাকে পাওয়ার জন্য কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে তোমাদেরকে যাবতীয় প্রশ্ন কভার করে যেতে হবে তো চলো সেটা শুরু করা যাক তো প্রথম প্রশ্নটা দেখে নেব করোনা ভাইরাস প্রথম কোন শহরে দেখা গিয়েছিল আশা করছি এটার উত্তর সকলেই জানে চীনের উহান শহরে কিন্তু করোনা ভাইরাস সর্বপ্রথম দেখা দিয়েছিল চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো দুই নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস এর মূল লক্ষণ কি। তাহলে আমরা কিভাবে চিনতে পারবো বা কীভাবে শনাক্ত করতে পারবো যে কারো করোনা ভাইরাস হচ্ছে কি হয়নি তাহলে তার যে উপসর্গগুলো দেখা দেবে সেই উপসর্গগুলো হচ্ছে যেমন তার জ্বর দেখা দিতে পারে সর্দি কাশি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সার্স ভাইরাস তাহলে সার্স ভাইরাস কত সালে এসেছিল দেখো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই বলবে যে দাদা তুমি এখন করোনা ভাইরাস থেকে সার্স ভাইরাসে কেন চলে এলে বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাইছি যে যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু সবাই জানে যে ইন্টারভিউ যারা দিতে আসবে তারা কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে আসবে তখন তারা কিন্তু যাচাই করার জন্য অন্য অন্য ভাইরাস থেকে তোমাদেরকে প্রশ্ন করতেই পারে তারা যাচাই করে নিতে পারে যে এই ছেলেটা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্যই এই সব যে কারেন্ট অ্যাফেয়ারগুলো সেগুলো পড়ে এসেছে না তার মোটামুটি একটা কালচার রয়েছে তাই মোটামুটিভাবে একটু আলাদা আলাদা অন্যান্য ভাইরাস কত সালে এসেছিল তার প্রভাব একটু একটু কিন্তু পড়ে নিতে পারো যেমন সার্স ভাইরাস ইবোলা ভাইরাস এই সমস্ত কিছু কিছু ভাইরাস রয়েছে যেগুলো সম্পর্কে কিন্তু তুমি একটু জেনে করে যাবে আর এই যে সার্স ভাইরাস হচ্ছে এটা কিন্তু করোনা ভাইরাস প্রজাতিরই হচ্ছে তাই এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট হয়ে পড়েছে তো সার্স ভাইরাস কত সালে এসেছিলো বন্ধুরা তো সার্স ভাইরাস দু সালে কিন্তু এসেছিল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন সার্স ভাইরাস সর্বপ্রথম কোথায় দেখা গিয়েছিল তাহলে সার্স ভাইরাস সর্বপ্রথম দেখা গিয়েছিল আর কোথায় চীন হ্যাঁ বন্ধুরা সার্স ভাইরাসও প্রথমে চীনে দেখা দিয়েছিলো সত্যি বয়কট চীন একটা যেটা চলছিল না সেটা করে দেওয়াটাই ঠিক হবে চীন সত্যি আমাদের স্বপ্ন নিয়ে খেলছে এখন তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো পাঁচ নম্বর প্রশ্ন সার্স এর পুরো নাম কী তাহলে সার্স যে ভাইরাসটা সেই ভাইরাসটার পুরো নাম কী ছিল সিভিয়ার অ্যাকুইট respiratory syndrome. যদি তোমাদেরকে কোনো কঠিন স্পেলিংয়ের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় মেবি তারা তোমাদেরকে সেটার স্পেলিংটাও জিজ্ঞাসা করতে পারে বা লিখতেও দিতে পারে যেমন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক এই রকমের টপিকের কোশ্চেন অ্যান্সার কুইজ হতে থাকে তোমরা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একেবারে বিনামূল্যে জয়েন হতে পারবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চেক করো সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সমস্ত চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমার যেখানে খুশি সেখানে জয়েন হয়ে যাবে কিন্তু আমি তোমাকে বলবো তুমি একটু টেলিগ্রাম চ্যানেলটা প্রেফার করো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক 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 কুইজ হয় অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করা হয় ঠিক আছে চলো তারপর দেখে নেব ছয় নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণ সর্বপ্রথম কত সালে হয়েছিল তাহলে করোনা ভাইরাস শনাক্তকরণ সর্বপ্রথম উনিশশো ষাট সালে হয়েছিল চলো সাত নম্বর প্রশ্ন দেখে নেবো সাত নম্বর প্রশ্ন হচ্ছে ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড নাইন্টিনকে প্যান্ডামিক ঘোষণা করে কত সালে তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড নাইন্টিনকে প্যান্ডামিক ঘোষণা করে এগারো মার্চ দু সালে এই রিসেন্ট কিন্তু ডব্লু ও করোনা ভাইরাসকে একটা প্যান্ডামিক হিসাবে ঘোষণা করে চলো আট নম্বর প্রশ্ন দেখে নেব আট নম্বর প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস এর জন্য ভারতে সব থেকে প্রথম মৃত্যু কোন রাজ্যে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতে করোনা ভাইরাসের জন্য মৃত্যু কোন রাজ্যে সর্বপ্রথম হয়েছিল বন্ধুরা তো সেটার উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে কিন্তু মৃত্যুটা সর্বপ্রথম হয়েছিল চলো দেখে নেব নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখে নেব মূলত কত ধরনের করোনা ভাইরাস দেখা যায় তো বন্ধুরা তোমরা অনেক জায়গায় পড়বে কোথাও চার কোথাও পাঁচ কিন্তু অরিজিনালি করোনা ভাইরাস মূলত সাত রকমের পাওয়া যায় ঠিক আছে সাত হয়ে যাবে একেবারে কারেক্ট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন দেখে নেব দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সবথেকে প্রথম কারফিউ কোন রাজ্য জারি করে তাহলে ভারতবর্ষে এই করোনা ভাইরাসের জন্য কারফু জারি করেছিল পাঞ্জাব সর্বপ্রথম ঠিক আছে চলো এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ভারতবর্ষের সর্বপ্রথম লকডাউন কোন রাজ্য জারি করেছিল দেখো বন্ধুরা প্রথম প্রশ্নটা ছিল কারফু সর্বপ্রথম কারফু বললে তোমরা বলবে পাঞ্জাব আর সর্বপ্রথম লকডাউন যদি বলা হয় তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে রাজস্থান বারো নম্বর প্রশ্নটা দেখে নেবো বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বপ্রথম কোভিড নাইন্টিন হাসপাতাল কোথায় খোলা হয় তো বন্ধুরা ভারতের সর্বপ্রথম কোভিড নাইন্টিন স্পেশাল হাসপাতাল যে হাসপাতালটা শুধুমাত্র করোনা পেশেন্টদের জন্য সেই হাসপাতালটা খোলা হয়েছে মুম্বাইয়ে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখে নিই নেক্সট প্রশ্ন হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বপ্রথম কোভিড নাইন্টিন হাসপাতাল এর নাম কি ছিল যে হাসপাতালটা মুম্বাইয়ে খোলা হয়েছিল সেই হাসপাতালটার নাম ছিল সেভেন হিলস হসপিটাল ছিল নয় আছে সেভেন হিল হসপিটাল বা সেভেন হিলস হসপিটাল এই হসপিটালটা একশো বেডের হসপিটাল তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এই যে এই হসপিটালটা আছে সেভেন হিলস হসপিটাল এই হসপিটালটা কোন কোম্পানি খুলেছে ঠিক আছে চলো নেক্সট নাম্বার চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেব নম্বর প্রশ্ন হচ্ছে হু কোন বলিউড অভিনেত্রী এর সঙ্গে জনগণকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করবে তো ডব্লিউএইচও এইচ ও প্রিয়াঙ্কা চোপড়া বলিউড অভিনেত্রীকে নিয়ে জনগণকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করবে পনেরো নম্বর প্রশ্ন এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যেটা আমি দিয়ে থাকি তোমাদের বাড়ির কাজ ছোটবেলায় স্কুলে যেমন বাড়ির কাজ করেছে ও টিউশন মাস্টার যেমন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে ঠিক তেমনি কিন্তু আমিও তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে উত্তর করে জানাও তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি কমেন্ট সেকশনে দেখতে চাই আমি তোমাদেরকে অবশ্যই হার দেবো তোমাদের উত্তরে ঠিক আছে চলো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস মানব শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে অবশ্যই কিন্তু এইটার উত্তর আমাকে কমেন্ট সেকশানে তোমরা দিয়ে দাও ঠিক আছে চলো এরপর দেখে নেবো আচ্ছা তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও অবশ্যই কিন্তু এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না টেলিগ্রাম চ্যানেলে গিয়ে করে কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও তো তোমরা একটু ডেসক্রিপশনে কষ্ট করে গিয়ে করে লিঙ্কটাই ক্লিক করে অবশ্যই কিন্তু গ্রুপটাই জয়েন হয়ে যাও ঠিক আছে চলো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব বলেছিলাম যে আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মধ্যে পার্থক্যটা কি রয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মধ্যে মূল পার্থক্য কি রয়েছে তো আমি এই প্রশ্নটা ডেডিকেট করতে চাইছি আমিরুল ভাইকে আমাদের সাবস্ক্রাইবার তো আমিরুল ভাই তোমার প্রশ্নটা দেখে নিতে পারো যে কী উত্তর হবে ঠিক আছে আর থ্যাংক ইউ এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরাও করতে পারো আমি তোমাদের নাম ধরে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকব তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে করতে ভুলবে না তোমাদের কমেন্ট নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি অল অ্যাবাউট প্রফিট চ্যানেল কিন্তু তাদের সাবস্ক্রাইবার দেখে সঠিক ভ্যালুটা দিয়ে থাকে তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি সঠিকভাবে এবং নির্ভুলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমিরুল ভাই এ দেখো তোমার উত্তরটা চলো দেখেন নেওয়া যাক আইসোলেশন কি কারো শরীরে করোনার লক্ষণ প্রকাশ পেলে এবং টেস্টের রিপোর্ট পজিটিভ হলে মোট কথা করোনা হয়েছে ধরা পড়লে তাকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয় ক্লিয়ার জিনিসটা যদি কেউ করোনা পজিটিভ হয়ে থাকে তার যদি টেস্ট পজিটিভ হয় তাহলে কিন্তু তাকে আইসোলেশনে পাঠানো হয় ঠিক আছে আইসোলেশনের সময় চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে হাসপাতালে থাকতে হবে অন্য রোগীদের কথা ভেবে হাসপাতালে আলাদা জায়গা তৈরি করা হয় তাদের জন্য অন্তত চোদ্দ দিনের মেয়াদে আইসোলেশান চলে অসুখের গতি প্রকৃতি দেখে তা বাড়ানোও হয় আইসোলেশানে থাকা রোগীদের সঙ্গে বাইরের কারো যোগাযোগ করতে দেওয়া হয় না তাদের পরিবার পরিজনের সাথেও কিন্তু যোগাযোগ করতে দেওয়া হয় না আর খুব জরুরি দরকার হলেই কিন্তু তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় কিন্তু সেটা অনেক বিধি বিধিনিষেধ মেনে এরপর দেখে নেব কোয়ারেন্টাইন কী করোনার জীবাণু শরীরে প্রবেশ করার পরেই তার উপসর্গ দেখা দেয় না অন্তত সপ্তাহখানেক সে ঘাপটি মেরে বসে থাকতে জানে তাই কোনো ব্যক্তি করোনা আক্রান্ত দেশ থেকে ঘুরে এলে বা রোগীর সংস্পর্শে এলে তার শরীরেও করোনা ভাইরাস বাসা বাঁধতে পারে বাসা আদৌ বেঁধেছে কিনা বা সে আক্রান্ত কিনা এটা বুঝে নিতেই কোয়ারেন্টাইনে পাঠানো হয় রোগীকে অন্য রোগীদের কথা ভেবে কোয়ারেন্টাইন কখনও হাসপাতালে আয়োজন করা হয় না করোনা হতে পারে এমন ব্যক্তিকে সরকারি কোয়ারেন্টাইন পয়েন্টে রাখা হয় তো বন্ধুরা কোয়ারেন্টাইন মানে কি হলো তোমরা আশা করছি স্পষ্টভাবে বুঝতে পারলে কোয়ারেন্টাইন হচ্ছে জাস্ট আইসোলেশনের আগের স্টেপটা যদি তুমি কোনো বাইরের দেশ থেকে ঘুরে আসছো যদি তুমি কোনো করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছো বা কাছাকাছি গেছো তখন কিন্তু তোমাকে কোয়ারেন্টাইনে রাখা হবে যতক্ষণ না তোমার করোনা টেস্টটা পজিটিভ আসছে ততক্ষণ কিন্তু তুমি কোয়ারেন্টাইনে থাকবে আর যখনই তোমার টেস্ট পজিটিভ চলে এলো তুমি করোনা পজিটিভ হয়ে গেলে তখন কিন্তু তোমাকে আইসোলেশনে রাখা হবে বিভিন্ন ডাক্তার বা চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা যদি তাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো টেলিগ্রামে জানাতে পারো ইমেলে জানাতে পারো আমি কিন্তু তোমাদের জন্য সব জায়গায় অ্যাভেলেবেল আছি ক্লিয়ার তো ভিডিওটা ছিল এতটাই এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিটকে সাপোর্ট করুন তো চলুন ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ ভালো থাকবেন